না আমি চলি শালা পুলিশের উপর বাট পারি এই যে বৌদি আমাকে চিনতে পারছেন হুম কে আপনি হ্যাঁ মানে আপনি আমাকে চেনেন না তো হ্যাঁ কি বলছেন আপনি না আমি তো আপনাকে চিনি না হ্যাঁ ও আমার ছাতা তো আপনার হাতে এবার জলের মতো পরিষ্কার আপনার ছাতা হ্যাঁ এই যে ছাতাটা দেখছেন এটা আমার এই ছাতাটা আপনার হয়ে গেল হ্যাঁ হয়ে গেল আপনি বলছেন এই ছাতাটা আপনার হ্যাঁ আমার আর কতবার বলবো এটা আবার কি ওরে বাবা এ তো দেখছি পুলিশ রেগে আছে দেখছি কিন্তু রেগে আছে কেন হুম ওরে বাবা বলছি এই যে মিস্টার হ্যাঁ আপনি কি পুলিশ নাকি হ্যাঁ পুলিশ তো ও কিন্তু আপনার প্যান্টটা এত ঢিলে কেন আমার ড্রেসটা একবার দেখুন যা যা মাছির মতো গোফ হ্যাঁ

দিন আমি শেষবারের মতো বলছি ছাতাটা দিবি কিনা বল আমাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ ওই ছাতা আমাকে দে আহ জ্বলে গেল আরে? এত বড় অপমা কি হয়েছে? কোথায় তুই? আপনি ঠিক আছে ঠায়। এই গায়। এখানে কি হবে? সেটা বড় কথা নয়। আগে ছাতরা তুই আমাকে তুই ছাতা দিবি না? দাঁড়া তো নাক কামড়ে দেবো। আ! বাঁচাও! বাঁচাও! আমার নাক কামড়ে দিল। ছা ও মা। শেষবারের মতো বলছি ছাতরা দে না হলে তার আগে নিজের নাকটা সামলা ও মাগু গো। নাকটা ঝুলে গেল। আ! উ উ

টেনে আমারটা সামলা হ্যাঁ আমি এখন কি করি হ্যাঁ আমি ওই বৌদির কাছেই যাই ও বৌদি চললে কোথায় হ্যাঁ এখানে এসো আমার ছাতা না দিয়ে তুমি পার পাবে হয়েছ হ্যাঁ আমার টুপিটা হ্যাঁ ওই তো কোন চুল হয়ে গেল লোকটা হ্যাঁ ওই তো ওকে তোরা দাও আমি আসছি দাঁড়া এসে বাটান দিচ্ছি

আমার ছাতা আর একটা খা খাটা এই যে মশাই এবার আপনি ঠিক আছেন তো আমাকে বাঁচাও হ্যাঁ কি বলছেন চেঁচাও দূর বাঁক যাক বাবা অনেক লড়াই করে একটা ছাতা পেলাম হ্যাঁ ওই মেয়ে ছেলেটা আমি আসছি বৌদি তোর টাক ফাটাচ্ছি দাঁড়া হুম এই তো ছাতাটা ছাতার জন্য লাইফটা جاتا হয়ে গেল দেখ 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 ছাতা দে ছাড় বলছি ছাড় বাঁচাও হ্যাঁ কই গ গেল হ্যাঁ হ্যাঁ ওই তো না আমি গিয়ে হিরো সাজি ও নো আ ছড় ছাতাটা হুম ছাতা দেবে না ছাতাটা ফিরিয়ে দিন ও মা এ তো সেই লোকটা না আমি পালাই এই মা ছাতা নিয়ে চলে গেল আরে আপনি দেখছেন কি চলো ওকে ধরতে হবে না ইয়েস

একটা মহিলা আমার ছাতা নিয়ে নিচে হ্যাঁ আমার ছাতাটা নিচে তাকে আমি কপ করে ধরবো হ্যাঁ আমি আমিই ধরবো আ হুম দাঁড়াও আসছি আমি আ হুম ওরে ওরে বাবা না আমি গিয়ে ফালতু পুলিশটাকে ধরে নিয়ে আসি ছাতাটা তো পেয়ে গেছি তাহলে আমি চলি একটু দাঁড়াও না কথা আছে ছাতা হাতে তোমাকে দারুণ লাগছে সে আমি জানি পাড়া ছেলেরা তাই বলে বলছি শোনো না তোমার ফোন নাম্বারটা দাও যাবো না সেটা কি করে হয় বলুন আমি কোনো অচেনা লোককে আমার ফোন নাম্বার দিই না সে কি আমি অচেনা আশেপাশে কেউ নেই তো না নেই ঠিক আছে মাসে মাসে জিও রিচার্জ করে দেবো দাও না ফোন নাম্বার দাও না দাও না আমার ছাতাটা কে নিতে পারে সালা হিসাব মিলাতে পারছি না তো ওই তো ফালতু পুলিশটা এই পুলিশ কেবে হ্যাঁ ওই বাগানে একটা মহিলা আমার সাদে ছাতাটা নিয়ে নিচে সাদের ছাতা আমি তোমাকে ভালোবাসি আপনি এত বড় সাহস আপনি পার্কে দাঁড়িয়ে প্রেমের কথা বলছেন প্রেমের কথা শুনে খেপে গেল কেন বলছি আপনার ছাতাটা আমাকে গিফট করুন না আমার ছাতায় নজর দেবেন না বাবা দুষ্টু ছাতা আমি দেব না আরে চললে কোথায় মোবাইল নাম্বারটা তো দিয়ে যাও দেব না যখন বলেছি দেব না তাহলে শোনো তোমার কাছে দুটো অপশন নয় ছাতা নয় মোবাইল নাম্বার চলুন গিয়ে মহিলাটাকে ধরি হ্যাঁ আমিও সেটাই বলছি চলুন আসুন দাদা হ্যাঁ এদিকে হ্যাঁ হ্যাঁ চলুন হ্যাঁ কি আচ্ছা আপনি কি সার্কাসে কাজ করতেন না মানে আপনি এরকম জোকারের মতো কমেডি করছেন আর প্যান্টটা তো মনে হচ্ছে এখনি খুলে যাবে দেখুন এই কোটটা আমার নতুন কেনা ওই যে ওই বৌদিটা উনি ছাতা জেপেছে চলুন তো গিয়ে দেখি তাহলে কি ঠিক করলে মোবাইল নাম্বার আমি দেব না কি করবেন আপনি তাহলে ছাতাটা দাও এটা মেয়ের কাছ থেকে ছাতা কেনে নিতে আপনার লজ্জা করে না লজ্জা ছাতাটা আমার হয়ে গেল আসুন বৌদিটা ওইদিকে বাহ নতুন ছাতাটা আমার ড্রেসের সঙ্গে ভালোই খাপ খেয়েছে তো চলুন বৌদিকে গিয়ে ধরি হ্যাঁ ধরি